আসসালামু আলাইকুম। ভালো আছেন? খুব ভালো থাকার কথা, কারণ পৃথিবীটা একটু মনে হয় শান্তভাবে চলছে, যদিও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমরা একদম কি বলবো, আমার সামনে এমন সব মানুষকেও দেখছি যারা নিজেরা সচ্ছলভাবে ছিলেন, তাদেরকেও এখন আমরা সচ্ছলভাবে অতটা দেখতে পাচ্ছি না। এটা একটা দুঃখজনক ব্যাপার, সামাজিকভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে, কষ্ট দেয়। একটা ব্যাপার যেটা হচ্ছে যে অতিরিক্ত অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো নয়। অতিরিক্ত ভালোবাসাও ভালো নয়, অতিরিক্ত সম্পর্ক কিন্তু ভালো নয়, অতিরিক্ত কোনো ভালো লাগা জ্ঞাপন করাটাও কিন্তু ভালো নয়। কারণ আপনি যখন অতিরিক্ত ব্যাপারটি করছেন, তখন সেই অতিরিক্ত ব্যাপারটা ওইটাই কিন্তু এক সময় আপনার হয়তো মন ভালো নেই, আপনার হয়তো বা নিজের কোনো ব্যস্ততা আছে, সেখানে আপনি হয়তো বা তখন সেই যে অতিরিক্ত ব্যাপারটা করছেন ততটুকু হয়তো করতে পারছেন না, তখন কিন্তু সে আপনাকে ভুল বুঝবে, তখন কিন্তু সে আপনাকে স্বাভাবিকভাবে নেবে না। সে মনে করবে আপনি তাকে অবহেলা করছেন, সে মনে করবে আপনি তার থেকে দূরে সরে থাকতে চাচ্ছেন, লাভ 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 এগুলো তো এইরকম। এই জন্য অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, কোনো জিনিসই অতিরিক্ত করতে যাবেন না। যেমন অতিরিক্ত খেলেও মুশকিল, অতিরিক্ত এক্সারসাইজ করলেও মুশকিল, অতিরিক্ত ভালোবাসলেও মুশকিল, মানে একদম একটা লেভেল বজায় রাখুন। একটা লেভেল বজায় রাখলে পরে তখন সেই লেভেল ধরে যখন আপনি থাকবেন, তখন কিন্তু ওই শান্ত নদীর মতন জীবনটা থাকবে। জীবনে তখন জোয়ার আসবে না, আর জোয়ার না আসলে ভাটারও প্রশ্ন ওঠে না। তাই জোয়ার ভাটাতে না গিয়ে জীবনটাকে একটা শান্ত নদীর মতন ধীরে ধীরে বইয়ে যেতে দিন।